आज के जो जामा शिविर हड़ताल छिल से हड़ताल के साधारण मानुष बांग्लादेशेर मानुष प्रत्याख्यान कराय जागरण मंच थेके बार बार जनगण के अभिनंदन जानानो होच्छे एवं जागरणेर मंच थेके पिंकी जे कथाटी बार बार बला होच्छे सेटा होच्छे जे मानुष आज के बुझिए दिएछे जे बांग्लादेशे जारा स्वाधीनता एवं मुक्तियुद्धेर चेतनाय विश्वास करे तारा जामात शिविरेर राजनीतिके मने प्राणे प्रतिबाद जानिएछे एवं घृणा जानिएछे तारा बयकट करेछे आर तार बयकटेर शामिले अंश नियेछे साधारण मानुष एजोन्नोई एखान थेके अभिनंदन जानानो होच्छे আর এই আজকে জাগরণের মঞ্চের ১৪ দিনের টানা আন্দোলনকে জনগণ হাতিয়ার হিসাবে বাঁচিয়ে রেখেছে আন্দোলনকারীদের স্লোগান কণ্ঠ অগ্নি কণ্ঠ এবং এখানে সরকারের একজন আমি বলবো না উনি বর্তমান সরকারের যে মাননীয় সংসদ সদস্য হিসাবে নয় উনি একজন সাংস্কৃতিক কর্মী এবং স্বাধীনতা যুদ্ধের যিনি সবকে যুদ্ধ করেছেন সেই মানুষটি এখানে এসেছেন উজ্জীবিত করছেন এই জাগরণ মঞ্চকে আপনি কি বলবেন আজকে তো হরতাল এই হরতালে আপনি রাজধানীর কি দৃশ্য দেখলেন আমি যে দৃশ্য দেখেছি সেটি হলো যে এই নগরবাসী হরতাল প্রত্যাখ্যান করেছে মানুষ পথে বেরিয়েছে স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যাচ্ছে এবং দোকানপাট খুলছে মানুষকে ভয় দেখিয়ে বেশি দিন ঘরে আটকে রাখা যায় না এবং বিশেষ করে মানুষ যখন একটি গণদাবির পিছনে ঐক্যবদ্ধ হয় তখন দেশদ্রোহী যুদ্ধাপরাধী দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এমন অপশক্তির ডাকে হরতাল হরতাল ডাকলে সেই হরতাল কখনোই জনগণ সমর্থন করবে না আপনারা যা ৪২ বছরে পারেননি এই নতুন প্রজন্ম করে দেখাচ্ছে তাদের অর্জন আপনি কোনটাকে বলছেন এই অর্জনের প্রধান হাতিয়ার কারা আমরা মুক্তিযুদ্ধ করেছি আমরা হয়তো দেশ স্বাধীন করেছি কিন্তু দেশ স্বাধীন করার পরেও যেসব কাজ অসম্পূর্ণ ছিল সেগুলো আমরা হয়তো অনেকটাই সম্পূর্ণ করতে পারিনি বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পরে বাংলাদেশের রাজনীতিতে যে অন্ধকারের যুগ নেমে এসেছিল সেই অন্ধকারের যুগে পাকিস্তানি রাজনীতির আবার প্রত্যাবর্তন আমরা লক্ষ্য করেছি আমরা স্বাধীনতার শত্রুদের পুনর্বাসন আমরা লক্ষ্য করেছি সেই জায়গাটিতে আজকে তরুণ প্রজন্ম আমাদের নেতৃত্ব দিয়েছে তরুণ প্রজন্ম আজকে ঘুরে দাঁড়িয়েছে এবং যে তরুণ প্রজন্ম আমরা ভেবেছিলাম যে তারা হয়তো দেশ সম্পর্কে জাতি সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে উদাসীন সেই তরুণ প্রজন্ম আমাদের সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে আজকে যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তাতে আমি বাঙালি হিসেবে গর্ব অনুভব করি ধন্যবাদ আপনাকে বাঙালি হিসেবে গর্ব করে করবার কথা বলছিলেন আমাদের জনপ্রিয় একজন মুখ যিনি এই কাতারে সাধারণ মানুষকে উৎসাহ যোগাচ্ছেন এবং বলছেন যে রাজনৈতিক দলগুলো বড় বড় রাজনীতিবিদ কিংবা রাজনৈতিক দলগুলো ৪২ বছরে যে গাষ্টি করতে পারেনি আজ ১৪ দিনের আন্দোলনে সেই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা সেটি কিন্তু করে দেখাচ্ছে এবং তার সেই ম্যাজিক কিংবা সম্মোহনী শক্তিতে তারুণ্যের সেই সম্মোহনী শক্তিতে একাট্টা বাংলাদেশ এবং এই তারুণ্যের সম্মোহনী শক্তি কিন্তু অবাক বিস্ময়ে দেখছে পুরো বিশ্ববাসী